আসসালাম আলাইকুম ভিওর্টস কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত ভেঙে গেলে কিভাবে তা ঠিক করা যায় তো ভিওর্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স যদি কখনও দাঁত ভেঙে যায় বিশেষ করে সামনের দিকে যে দাঁতগুলো থাকে যদি কখনও দুর্ঘটনার কবলে পড়ে দাঁত এভাবে ভেঙে যায় সেক্ষেত্রে দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হয় না ট্রিটমেন্টের মাধ্যমে ভেঙে যাওয়া দাঁত পুনরায় আগের মতো করে নেওয়া যায় এক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে একটি হলো ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা এবং অন্যটি হলো দাঁতের সঙ্গে কালার ম্যাচিং ফিলিং করা তো কখনো কখনও দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয় আবার কখনো ফিলিং করেও ট্রিটমেন্ট করা যেতে পারে আসুন আমরা বুঝে নিই যে কখন দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ভাঙা দাঁতের ট্রিটমেন্ট করা যায় আর কখন ক্যাপ করতে হয় ভিউয়ার্স দাঁত ভেঙে যাওয়ার কারণে যদি দন্তমূল বেরিয়ে আসে সেক্ষেত্রে সেই দাঁতটিতে ক্যাপ করে নিতেই হবে ক্যাপ করে নেওয়াটাই এ দাঁতের জন্য ভালো চিকিৎসা এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতটি ভেঙে গেছে আর ঠিক এখানে দাঁতের দন্তমূল রয়েছে এখানে একটু দেখাও যাচ্ছে এটি মূলত দাঁতের দন্তমূল যেখান থেকে পাল্প শুরু হয়েছে তো দাঁত ভেঙে যাওয়ার ফলে যদি দাঁতের দন্তমূল বেরিয়ে আসে বা ওপেন হয়ে থাকে তাহলে এমন দাঁতের চিকিৎসার জন্য আপনাকে দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটিতে ক্যাপ করা হয়েছে আর এই দাঁতটি ভেঙে যাওয়ার কারণে এমনভাবে ভেঙে যাওয়ার কারণে এটিতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিলে দাঁতটি সেম এমনটি হয়ে যাবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো মূলত যদি ভেঙে যাওয়ার ফলে দাঁতের দন্তমূল বেরিয়ে আসে বা এমনভাবে যদি ভেঙে যায় যেখানে দাঁতের দন্তমূল ওপেন হয়ে গেছে এভাবে ভেঙে গেলে সে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নেওয়াটাই থেকে ভালো চিকিৎসা আবার কিছু কিছু ক্ষেত্রে দাঁতে ক্যাপ না করে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় যেমন এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটা কিছুটা অংশ ভেঙে গেছে আর এই কিছুটা অংশ ভেঙে গেছে এই দাঁতটি ঠিক এমনভাবে ভাঙছে এটি কিন্তু দন্তমূল এখনো পর্যন্ত অক্ষত রয়েছে দন্তমূলটুই সাধারণত ঠিক এই পজিশনে রয়েছে কিন্তু এখানে দাঁতের উপর অংশ থেকে সামান্য পরিমাণ ভেঙে গেছে যদি এমনভাবে ভেঙে যেয়েতে ভেঙে যেয়ে থাকে তাহলে এমন দাঁতে আপনার ক্যাপ করার প্রয়োজন হয় না এমন দাঁতে ফিলিংয়ের মাধ্যমেই ট্রিটমেন্ট করা যায় এমন দাঁতের ফিলিং রয়েছে বেশ কিছু তবে লাইট কিওর লেজার ফিলিংটি সব থেকে বেশি ব্যবহৃত হয় এমন ভাঙা দাঁতের চিকিৎসার জন্য এমন ভাঙা দাঁতে যদি আপনি লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নেন তাহলে সেম যেমনটি দাঁত ছিল তেমনটি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন দাঁতটি কিছুটা অংশ ভেঙে গিয়েছিল আর এই ভেঙে যাওয়া দাঁত এখানে আগের মতো করে দেওয়া হয়েছে আর এটি করা হয়েছে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে যেটিকে লাইট কিউর ফিলিং বলে থাকে তো ভিওর্স দাঁত কতটুকু ভাঙছে তার উপর নির্ভর করে যে কিভাবে ট্রিটমেন্ট করলে ভালো হবে কিছু কিছু দাঁত রয়েছে যেখানে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায় আবার কিছু কিছু দাঁত রয়েছে যেখানে আপনাকে ক্যাপ করাতে হয় তো পুরোটাই নির্ভর করে দাঁতের কতটুকু অংশ ভেঙে গেছে তার উপর আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম